সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় খুবই তীব্র বজ্রপাত ও বড় বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে ঝড় সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর শুরু হয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগ ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে রাত আটটার পর থেকে রাত বারোটার মধ্যে কক্সবাজার জেলার উপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে কালবৈশাখী ঝড় থেকে প্রচণ্ড শক্তিশালী বজ্রপাত ও ব্যাপক শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে যে সকল জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে তা হল সিলেট বিভাগ এ বিভাগের সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় খুবই তীব্র বজ্রপাত ও বড় বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে সকাল ছয়টার পর থেকে চট্টগ্রাম বিভাগ সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় খুবই তীব্র বজ্রপাত ও বড় বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে সকাল আটটার পর থেকে ঢাকা বিভাগ উত্তর ও পূর্ব দক্ষিণ দিকের সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা করা হচ্ছে সকাল আটটার পর থেকে দুপুর তিনটার মধ্যে ময়মনসিংহ বিভাগ নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা করা হচ্ছে সকাল আটটার পর থেকে দুপুর তিনটার মধ্যে বরিশাল বিভাগ কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা ষাট থেকে সত্তর ভাগ সকাল এগারোটার পর থেকে বিকাল পাঁচটার মধ্যে খুলনা বিভাগ দুপুর তিনটার পর থেকে রাত বারোটার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা ত্রিশ থেকে পঞ্চাশ ভাগ রাজশাহী বিভাগ দুপুর তিনটার পর থেকে রাত বারোটার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা বিশ থেকে ত্রিশ ভাগ রংপুর বিভাগ দুপুর তিনটার পর থেকে রাত বারোটার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা বিশ থেকে ত্রিশ ভাগ ফারজানা নিকিতা দেশ রূপান্তর